বাড়িতে খাওয়ার নর্মাল ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজকলি, গাজর, বিনস কুচিয়ে রেখেছি। একটু শক্ত করে একদম নর্মাল চালের ভাত আমি এখানে করে রেখেছি। এবার কড়াতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, হোয়াইট অয়েল, একদম সামান্য হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি দিয়ে দেব গাজর কুচি। গাজর কুচি দিয়ে দিয়েছি, গাজর কুচিগুলোকে আমি একটুখানি সাঁতলে নিচ্ছি, কারণ খুব বেশি ভাজার দরকার নেই, গাজরটা এরকম হালকা করে ভাজলেই হয়ে যাবে। আর অয়েলটাকে মাথায় রাখতে হবে, খুব বেশি অয়েল কিন্তু আমরা দিচ্ছি না, লেস অয়েল। এইবারে আমি এতে অল্প একটু চিনি অ্যাড করছি, এতে গাজরের স্বাদটা একটু মিষ্টি হয়, আর আমার যেহেতু ছোটো বাচ্চা আছে ও খেতে খুব ভালো লাগে। এই চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী দিতে পারো, বা আপনারা যারা করবেন সেটা স্বাদ অনুযায়ী এটা দিতে পারেন। দেখুন জাস্ট এটা একটু সফট হয়েছে, আর কিছু নয়, একটু সফট হওয়া পর্যন্ত আমরা এটাকে ওয়েট করছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব, এটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। শীতকালে সাধারণত অনেক রকমের সবজি পাওয়া যায়, আর এই সবজিগুলো দিয়ে আমরা অনেক রকমের রান্নাই করে থাকি, যার মধ্যে এই ধরনের ফ্রাইড রাইসটা খুব চলে। এর মধ্যে পছন্দ মতো অনেক রকম সবজি অনেকে ইউজ করে, কিন্তু আমি আজকে একটা বেসিক করে দেখাচ্ছি, বেসিক ফ্রাইড রাইস বা যেরকম বাড়িতে হয়। গাজরটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, এবার এই অবস্থায় গ্যাসটা আবার কমিয়ে দিলাম। দিয়ে এবার আমি দিয়ে দেব বিনস, ফ্রেঞ্চ বিনস। আমি কিন্তু এখনও নুন বা কিছু অ্যাড করিনি, আমি ফ্রেঞ্চ বিনস দিয়ে দিলাম। আমি এটাকে একটু বেশ ফ্রাই মতন করে নেব হালকা। কালারটা যাতে নষ্ট না হয় আমরা সেই দিকে কিন্তু খুব নজর রাখব। এই সময় ঢাকা চলবে না, ঢাকলে কালারটা নষ্ট হয়ে যায়। এটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, এইবারে আমি স্বাদ অনুযায়ী আমি একটুখানি এখানে গোলমরিচের গুঁড়ো দেব। ছোটরা খেলে এটা একটুখানি বুঝে দেবেন যে কার কতটা প্রয়োজন, সেই মতন দেখে দেবেন। আর চাইনিজ কোনো রান্না করতে গেলে মোটামুটি একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই রান্নাটা করার সময় ফ্লেমটা সবসময় হাই ফ্লেমে থাকবে। এইখানে এবারে এইরকম অবস্থায় যখন চলে আসবে তখন আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। সামান্য ভিনিগার দিয়ে দিলাম, এতে স্বাদের অনেকটাই তারতম্য হবে। এবারে আমি দেব একটু ডার্ক সোয়া সস, ডার্ক সোয়া সস একটু, একদম সামান্য ডার্ক সোয়া সস। ডার্ক সোয়া সসটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করবে যে আপনি রাইসটা কেমন রাখতে চান, সাদা না একটু রং আনতে চান, তবে ডার্ক সোয়া সসটা দিলে ভালো লাগে খেতে। আমি আজকে গার্লিক ইউজ করিনি,
এটা একদম নর্মাল হাই ফ্লেমে আমি রান্নাটা করছি। পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন সেটা কিন্তু আমি এখনও দিইনি। এইবার আমি এতে একটু একটু করে ভাত দেব। হাই ফ্লেমেই কিন্তু আমার রান্নাটা হচ্ছে। এবার আমি ভাত অ্যাড করব। আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি, হাই ফ্লেমে রেখেছি। হাই ফ্লেমে রেখে আমি ভাতটা অ্যাড করেছি। ভাতটা প্রায় 90% মতন আমি করেছিলাম, ডান করেছি। পুরো একদম ভাতটা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে ওরকম করিনি, নর্মাল বাড়ির চাল ইউজ করেছি। আমার সম্পূর্ণ ভাতটা দেওয়া হয়ে গেছে। এইবার আমি এটাকে খুব ভালো করে মিক্সড করব। মিক্সড হয়ে গেছে, এইবারে এই অবস্থায় আমি দিতে থাকবো পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলো এখন আমি দিয়ে দেব। একটা আওয়াজ আসছে, ওই আওয়াজটা আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এবার আমি পেঁয়াজ কলিগুলো এতে আমি দিয়ে দিচ্ছি। আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, নুন থেকে শুরু করে মশলা দিয়ে সব রকম খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। একদম দেখুন ঝরঝরে হয়েছে, একদম দোকানের মতো। ফ্লেমটা হাই রেখেছি, ফ্লেমটা হাই রেখে ননস্টপ নাড়তে হবে নেড়ে। কিন্তু নাড়ার একটা পদ্ধতি আছে, মিডিল থেকে নাড়লে হবে না, একদম সাইড থেকে এটাকে নিয়ে আস্তে আস্তে আলতো হাতে করতে হবে, যাতে ফেটে বা ভেঙে না যায়। তৈরি হয়ে গেছে ভেজ মিক্সড ফ্রাইড রাইস। দেখো একদম ঝুরঝুরে। অনেকেই আমাকে জানিয়েছে যে কী করে এরকম রেস্টুরেন্ট স্টাইল হবে বা এরকম ঝুরঝুরে হবে। দেখো ওটা ভাতটা কতটা তুমি কীভাবে নামাচ্ছো তার উপর ডিপেন্ড করে। আর ওই ঘাঁটাটা, মানে যেটা আমি বলছি বারবার করে, এরকম আলতো হাতে জাস্ট এরকম করে দাও, ফোল্ড টাইপ করে দাও, যাতে ঘাঁটাটা ঠিক মতন হয়। আমি ইউটিউবে নতুন, যদি ভালো লাগে আমার রেসিপি তো আমার রেসিপিটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আমি আশা রাখবো পছন্দ মতন রেসিপি তোমাদের সহজ উপায়ে, যে রেসিপিগুলো আমি করি বাড়িতে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আসছি, টাটা, বাই বাই।